নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিও আজকে মূল উদ্দেশ্য হলো আমি যে সবজিটা আজকে তোমাদের দেখাবো তোমরা অতি সহজেই এই সবজিটা করতে পারো এই সবজিটা তোমরা রকম খাটুনি ছাড়াই করতে পারো সেই সবজিটা কি সেটাই তোমাদের আজকে জানাবো এবং সেই সবজির পরিচর্যা কতটা জল দেবে কিভাবে মাটি তৈরি করবে এবং তাকে কোথা থেকে পাবে সংযোগ করতে হবে না এটা কোনো বীজ নয় যে বীজ বসালে যে তোমার গাছটা হয়ে যাবে সেরকম কিন্তু না এইটা হচ্ছে মূলত অনেকেই ওলকচু বলে থাকো আমরা তো ওল বলি অনেকে ওলকচু বলে থাকে সেই ওলকচু তোমরা বাড়িতে নির্ঝঞ্ঝাট এই সবজিটা কিন্তু চাষ করতে পারো শুধুমাত্র মাটিটা তোমরা কিভাবে তৈরি করে নেবে এবং কোথায় পাবে সেটা আমি বলছি তোমরা বাজার থেকে অনেক সময় ওল কিনে আনো আর ওলের গায়ে দেখো এগুলো এই ওলগুলো আমার গাছগুলো ছোট্ট ছোট্ট বার হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ওল সাধারণত মাটির নিচে হয় ওলকচু ওল কচুও একরকম আছে যেটা তোমরা আমরা রান্না করে খাই সেই কচুরি একটা জাতের এই ওলটা ওলটা খেতে অনেকেই বাড়িতে পছন্দ করে এবং নির্ঝঞ্ঝাটভাবে হয় ওলটা কিভাবে হবে তোমরা বাজারে যে ওল পাও না সেই গোটা ওল অনেক সময় গায়ে দেখবে এরকম গ্যাজ গ্যাজ মতো বেরিয়ে এসেছে কিছুটা অংশ সেই অংশগুলো কেটে রেখে বাড়িতে ও তারপর বাকি অংশ খেয়ে নাও সেইটা তোমরা মাটির মধ্যে এইভাবে বসিয়ে দিলে নিচে থেকে এইভাবে কোট বার হয় তার ভিতর থেকে খুব সুন্দর সবুজ একটা ডাল বার হয় পাতাও থাকে নিচে গোল মতন ওল হয়ে যায় তোমরা দেখো আমি বসিয়েছি একটা বড় বস্তার ভিতরে এই যে এই যে এই যে বার হয়েছে মাটিটা আমি আস্তে আস্তে খুচিয়ে দিচ্ছি বেশি তো খুঁচানো যায় না শিকড় তো একদম ভর্তি হয়ে গেছে না দেখো পাতাও বার হয়ে গেছে আর এই যে দেখছো গোড়ায় গোড়ায় হয়েছে এই যে গোড়ায় গোড়ায় হয়েছে এই যে তা কিভাবে তোমরা মাটিটা তৈরি করবে মাটিটাই কিন্তু আসল দেখো এই ওল কচু করতে গেলে কিন্তু তোমাদের জল কম লাগে জানো তো আর জল বসা হয়ে গেলে কচু কিন্তু কুটকুট করবে মানে ওল কচুটাই আমি বলছি একই ওই কচুও যা যেভাবে চাষ করো তবু ওটা আর একটু অন্যরকম সার লাগে আর এটাতে তেমন কিছু লাগে না তোমরা মাটিটা শুধুমাত্র পুরনো গোবর দিয়ে ভালো করে মাখিয়ে আর খোল যে নিম খোল এক চামচ দেবে বেশি না যেটা সর্ষের খোল ওইটা দুমুটো দিয়ে ভালো করে মাটিটাকে মাখিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করবে করে ওই যে কোরগুলো বললাম যে ওই এর মধ্যে থাকে ওলের গায়ে ওল কেটে কেটে এরকম বার থাকে গায়ের মধ্যে সেইগুলোকে বসিয়ে দিলে এই দেখো সুন্দর এই এইরকম বার হয়ে যাবে বেরিয়ে আমার তো এখন ছোটো গাছ এখনও সম্পূর্ণ বড় হয়নি বিশাল বড় বড় গাছগুলো হবে বিশাল বড় মানে কি এরকম বড় তা না এরকম ছোট্ট থেকে বেশ মোটা মোটা গাছ হবে এই দেখো পাতাও বার হয়ে গেছে আস্তে আস্তে আর এই যে মোটা মতন এই যে অংশটা ওর ভিতর থেকে পাতা বার হচ্ছে এরকম ডগ হবে মোটা সেটাও আমি পরে দেখাবো এখন এই ছোট অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি যে এর পরিচর্যা তোমরা কী করবে জল সত্যি এই গাছে খুব কম লাগে জানো তো জল বেশি দিলে না ভিতরে মাটির ভিতরে ওই যে অংশটা আমরা বসিয়েছি যার ভিতর থেকে ওই যে ওলটা বার হচ্ছে গাছটা তো সেই অংশটা পচে যাবে পচে গিয়ে তোমাদের কি হবে পুরো সবজিটাই নষ্ট হয়ে যাবে তাই তোমরা জল কম দেবে খুবই জল কম লাগে আর এইভাবে পরিচর্যা করো তবে তোমরা খোল আরও একবার দিতে পারো মাসে একবার করে ওই গোবর সার আর খোল এই মূলত এই দুটো সার দিয়েই তোমরা খুব সুন্দর বাড়িতে খুব সহজেই ওল কচু চাষ করতে পারো তাহলে খুব সহজেই বুঝিয়ে দিলাম সহজ সবজিটা বাড়িতে সবাই করো তাহলে আস্তা হলে আসি দেখা হচ্ছে তোমাদের পরের কোনো ভিডিও যারা আমার সাথে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একবার তোমাদেরকে বলে দিলাম এই সবজিটা কিন্তু বাড়িতে অতি সহজে প্রত্যেকে করো প্রত্যেকে খুব সহজেই হয় কোনো ঝামেলা নেই নির্ঝঞ্ঝাটভাবে হয় আজ তাহলে আসি নমস্কার